ইখতিলাফপূর্ণ মাসালায় সাধারণ মানুষের প্রাধান্যপাত্র মত কিভাবে নির্ণয় করা উচিত, এক্ষেত্রে কতটুকু দলিলের উপর কতটুকু সুযোগ্য আলেমের তাকলিদ বা ইজতেহাদ করা উচিত? এত্তেবা, মুসলিমরা সবসময় এত্তেবার করবে, এবং যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি লেম্যান, তাহলে তিনি তার বিশ্বস্ত একজন স্কলারের কাছ থেকে মতামতটা নেবেন। অনেক বিজ্ঞ ওলামাই কেরাম বলেছেন, যেমন হাশিয়াত ইবনে আবেদিন ইবনে আবেদিনও বলেছেন যে সাধারণ মানুষ তার মুফতির অনুসরণ করবে, তার মুফতি থেকে ফতোয়া নিবে, সে তো মৃত ব্যক্তির কাছ থেকে ফতোয়া নিতে পারবে না, অতএব তাকে জীবিত কোনো মুফতির কাছ থেকেই অথবা আলেম কিংবা স্কলারের কাছ থেকে ফতোয়া নিতে হবে, যদি তিনি নিজে কোনো সিদ্ধান্তে আসার মতো জ্ঞান না রাখেন। আর যদি তিনি সহি এবং দুর্বল দলিলগুলোর মধ্যে পার্থক্য করতে পারেন, তাহলে দুর্বল দলিল নয়, সহি এবং সবল দলিলগুলো তিনি ফলো করবেন। এখন আমরা সবাই তো আর ডাক্তার না, তাই না? কিন্তু ভালো ডাক্তার তো চিনি, নাকি? অসুখ হলে বোঝা যায়, আপনি কোথায় দৌড়াদৌড়ি করেন, অসুখ হলে বোঝা যায়, আপনি টাকা খরচ করে সেই দূরেও চলে যান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, শুধুমাত্র কি বিজ্ঞ ডাক্তারের খোঁজে। তাহলে শরিয়ার ডাক্তারকে খোঁজ করেন, একটু আশেপাশেই পাওয়া যাবে, বিদেশে যাওয়া লাগবে না, নাকি? সুতরাং এই যে একটা অসহায়ত্ব দেখাচ্ছে অনেকে, যে আমরা সাধারণ জনগণ অসহায়, শরিয়া ভালো মতো বুঝি না, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমরা বুঝি না, সমস্ত বোঝা চাপিয়ে দেয় আলেমদের উপরে, অপবাদ আলেমদের উপরে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। অবশ্যই ভালো লোকদের চিহ্নিত করা যায়, যায় কি না? কে লোক ভালো চাল বিক্রি করে, কে লোক এক নম্বর গরুর গোশ বিক্রি করে, কে লোক ভালো মাছ বিক্রি করে, পচা মাছ না, চেনা যায় না? চেনা যায়, সবই চিনতে পারতেছেন। কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানের জন্য ভালো সেটাও আপনারা চেনেন, শুধু একটা জায়গায় চেনেন না যে কে ভালো আলেম আর কে সঠিক কথা বলে, কে বেঠিক কথা বলে, তখন বলেন যে আমরা তো অসহায়। সুতরাং আমরা যে তিমির আছে সে তিমিরে থাকবো, বেশি সহিদ দরকার, এটা ঠিক না। অসহায়ত্ব আমরা তৈরি করছি, আপনি সিরিয়াস হলে আপনি অবশ্যই হককে আবিষ্কার করতে পারবেন। দেখেন না, যারাই সিরিয়াস হয়েছে কোনো চাকরির ক্ষেত্রে, আমরা অনেক ভাইদেরকে দেখি চাকরির স্থল ছেড়ে উনি একটা প্র্যাকটিসিং লাইফে চলে আসেন, অনেক মেয়েদেরকে দেখি হিজাবের মধ্যে চলে আসেন, আগে হিজাবে ছিলেন না, কোথায় শিখলেন এগুলো বলেন তো। সালাতের ক্ষেত্রে দেখি সালাতটা একদম শুদ্ধভাবে, অনেক হাজার হাজার সাধারণ মানুষকে আমি দেখেছি শুদ্ধভাবে সালাত পড়েন, কীভাবে পড়েন বলেন তো? উনি তো স্কলার না, আপনি বলেন কীভাবে পড়েন? অনেক সাধারণ ভাইদেরকে দেখেছি কী সুন্দর করে কোরআন পড়েন, অথচ কোনো কোনো হয়তো দেখা যায় মাদ্রাসার পড়ুয়া স্টুডেন্ট অথবা সিনিয়র ছাত্র, তাদের পড়ার মধ্যে ভুলও পেয়েছে। তার মানে হচ্ছে একজন মুসলিম যদি সিরিয়াস হয় তাহলে আল্লাহ তাআলা তাকে পথ দেখান। এ ওয়াদা কার? আল্লাহর। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে চেষ্টা চরিত্র করে, চেষ্টা তদবির করে, সংগ্রাম করে, অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে পথ দেখায়।